মাথা গুজে একটা রাত পার করার মতো জায়গা ছিল না। যেসব ছিন্নমূল মানুষের থাকতে হতো স্টেশন বা পরিত্যক্ত স্থাপনার এক কোণে, তাদের এখন একটা নিজস্ব ঠিকানা হয়েছে। নীলফামারীর 4,000-এর বেশি পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে নতুন করে জীবন গঠনের স্বপ্ন দেখতে শুরু করেছে। যেসব মানুষ সমাজের চোখে ছিল ঘৃণিত, আজ তারা নিজেদের স্বাবলম্বী করার চেষ্টায় ব্যস্ত। অসুস্থতার কারণে নিজের দুই পা কেটে ফেলতে হয়েছে নীলফামারীর তরণীবাড়ি গ্রামের ময়না বেগমকে। পরে স্বামী অন্যত্র বিয়ে করলে দুই মেয়েকে নিয়ে আশ্রয় নেন বাবার বাড়ির পরিত্যক্ত ঘরে। অতি কষ্টে মেয়েদের বিয়ে দিলেও মাথা গোজার ঠাই ছিল না তার। ময়না বেগম এখন পলাশবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। এমনিভাবে আরও 4 প্রতিবন্ধী ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ পেয়েছে ঘর ও জমি। সবার কাছেই বলা ছিল করি বলে আমাদের সরকারে ঘর দিছে, এখন খুব শান্তিতে ঘুম পাড়ি। আগে তো মানুষের জায়গা ছিলাম, এখন সরকারে বাড়ি দেওয়ার পরে ভালো আছি। সারাদিন কাজকর্ম এসে নিজের একটা স্থায়ী জায়গা হিসাবে আছি, ভালো লাগতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে সুখে আছি। ঠিকানাহীন খোলা আকাশের নিচে পড়ে থাকা এইসব মানুষ পেয়েছে মাথা গোজার ঠাই ও এক খণ্ড জমি। সরকারি বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এদের অনেকেই এখন নিজস্ব উপার্জন কাজে ব্যস্ত। কেউ বা করছেন দোকানপাট, আবার অনেকেই আশপাশ কৃষি জমিতে দিচ্ছেন শ্রম, আবার অনেকেই জমি আদি নিয়ে করছেন চাষাবাদ। মেয়েরা করছে হাঁস মুরগি লালন পালন, বাড়ির সামনে তৈরি করেছেন পুষ্টি বাগান। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে বদলে গেছে প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবনমান। আমার স্বপ্ন ছিল আমি জায়গা পাবো, একটা বাড়ি করবো, সুন্দরভাবে এখানে থাকবো। আমরা বুস্তু গ্রাম 7 মিলে কিছু জমি নিয়ে শস্য আবাদ করছিলাম, করিয়া আমরা শস্য বেচা কিনি করিয়া আমরা উন্নত করার চেষ্টা করতেছি। সরকার আমাদেরকে জমি দিছে, বাড়ি দিছে, এখানে আমরা বাস করে আছি, এখানে শাক সবজি আবাদ করিয়া বিক্রি করে আমরা খাই। জেলার দুবাছড়ি আশ্রয়ণ প্রকল্পে ঠাই হয়েছে আরও 71 পরিবারের। একসময় ছিন্নমূল, ভূমিহীন, গৃহহীন এই মানুষগুলোর দিন কাটত অনাহারে, অর্ধাহারে। বর্তমানে নিজেদের স্বাবলম্বী করতে কাজ করছে তারা। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন প্রশাসন। তৈরি করা হচ্ছে নতুন আরও 120 ঘর। প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে পুনর্বাসিত পরিবারদেরকে গৃহ চাবি ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এখন বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী জুনের মধ্যে নীলফামারীকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ঘর নির্মাণ কাজ চলমান আছে বলছেন জেলা প্রশাসক। ভূমিহীন এবং গৃহহীনকে আমাদের ঘর বরাদ্দ প্রদান করা হয়েছে, তারা সেখানে বসবাস করছে। শুধু এখানেই আমরা থেমে নেই, তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমাদের যে উন্নত বাংলাদেশের স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমাদের একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না, আমরা সেটা বাস্তবায়ন করব। একই সাথে তারা যাতে তাদের আয়ের উৎসটা আমরা নিশ্চিত করে দিতে পারি, তাদের যাতে শিক্ষা নিয়ে তাদের পরিবার, তাদের সন্তানরা বেড়ে উঠতে পারে, এই আয়োজনগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে এটা বাস্তবায়ন করছি। নীলফামারী জেলায় ভূমিহীন ও গৃহহীন মোট পরিবারের সংখ্যা 4,723 জন। ইতোমধ্যে 4,145 জনকে বাড়ি ও জমি প্রদান করা হয়েছে। এখনও নির্মাণাধীন রয়েছে 678 বাড়ি। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।